জীবন যখন পরীক্ষা নিতে শুরু করে তখন মানুষের আসল রূপ বাইরে বেরিয়ে আসে। জীবনের কঠিন পরীক্ষায় কেউ দুর্ভাগ্যের দোহাই দিয়ে হার মেনে নেয়, তো কেউ আবার সেই পরিস্থিতিতে অভাবনীয় কিছু করে দেখিয়ে গোটা পৃথিবীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। এরকমই একজন মানুষ হলেন এস ডি অ্যালুমিনিয়াম প্রাইভেট লিমিটেড কোম্পানির ফাউন্ডার সুদীপ দত্তা, যিনি একসময় এই সেম কোম্পানিতেই দিনমজুর হিসেবেও কাজ করেছেন। একসময় মাত্র 15 টাকা প্রতিদিনের পারিশ্রমিক বাবদ একজন দিনমজুর হিসেবে কাজ করা সুদীপ দত্ত আজ 1600 কোটি টাকার কোম্পানির মালিক। কীভাবে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। 1972 সালে ওয়েস্টবেঙ্গলের একটি ছোট্ট শহর দুর্গাপুরে সুদীপ দত্ত জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আর্মি। 1971 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে গুলি লেগে তিনি প্যারালাইজড হয়ে যান, ফলে উপার্জনের দিক থেকে সুদীপের দাদাই পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার দাদারও শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। আর্থিক অবস্থা একেবারেই ভালো না থাকার কারণে চিকিৎসার অভাবে তার দাদা মারা যান। বড় ছেলের মৃত্যু শোকে কাতর হয়ে তার বাবাও অল্প বয়সে কিছুদিনের মধ্যেই মারা যান, যার ফলে মাত্র 17 বছর বয়সে সুদীপের উপর তার 4 ভাইবোন সহ গোটা পরিবারের ভার এসে পড়ে। এই সময় পান্তা ভাত খেয়ে তাদের পরিবারকে দিনের পর দিন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে শুরু করতে হয়েছিল। এতে তখন সুদীপের কাছে মাত্র 2 পথই খোলা ছিল, পড়াশোনা ছেড়ে দিয়ে রিক্সা চালানো অথবা কোনো হোটেলে ওয়েটারের কাজ করা। কিন্তু তিনি তৃতীয় পথটি বেছে নেন। বন্ধুদের সাথে পরামর্শ করে এবং অমিতাভ বচ্চনের কাহিনীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনিও ড্রিম সিটি মুম্বাইয়ের উদ্দেশ্যে টিকিট কেটে রওনা দেন। ছোটবেলা থেকেই জীবনে বড় কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা তাকে জীবনের এই প্রতিকূল পরিস্থিতিতেও তৃতীয় পথটি বেছে নিতে বাধ্য করে। 1988 সালে মুম্বাই পৌঁছে 15 টাকা পার ডে পারিশ্রমিকে একজন দিনমজুর হিসাবে শুরু হয় তার কর্মজীবন। সেখানে তার কাজ ছিল প্যাকেজিং, লোডিং আর ডেলিভারিং। তারই মতো তখন সেই কোম্পানিতে আরও 12 জন কর্মী ছিল। ভীষণই কষ্টের মধ্যে দিয়ে তার দিন কাটতে শুরু হয়। 20 জনে ঠাসাঠাসি করে শুয়ে একটা ঘরের মধ্যে তাকে রাত কাটাতে হতো। এইভাবে প্রায় 2-3 বছর চলার পর 1991 সালে তার ফ্যাক্টরির মালিককে ব্যবসায় এক বিরাট পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়, ফলে তিনি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই শুরু হয় সুদীপ দত্তর অন্টারপ্রেনারশিপের জার্নি। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে তার জমানো সেভিংস আর বন্ধুদের থেকে ধার হিসাবে টাকা জোগাড় করে মোট 16,000 টাকা জোগাড় করেন এবং সেই টাকার বদলে ফ্যাক্টরিটা কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে তিনি মালিকের কাছে পৌঁছে যান। কিন্তু একটা ফ্যাক্টরি কেনার জন্য এইটুকু টাকা যথেষ্ট ছিল না, কিন্তু ওই ফ্যাক্টরি থেকে এত লস হওয়ার কারণে ফ্যাক্টরির মালিক ওই টাকাতেই রাজি হয়ে যান, কিন্তু একটা শর্তে। আগামী 2 বছর অবধি ফ্যাক্টরি থেকে যত প্রফিট হবে সেই সব টাকা সুদীপকে সেই আগের ফ্যাক্টরির মালিককেই দিতে হবে। সুদীপ এই শর্তে রাজি হয়ে যান। যে ফ্যাক্টরিতে তিনি কাল পর্যন্ত একজন সাধারণ কর্মচারী ছিলেন, আজ তিনি সেই ফ্যাক্টরির মালিকে পরিণত হন। খাতায় কলমে মালিকে পরিণত হলেও তখন পরিবারের সমস্যার সাথে সাথে তার ঘাড়ের উপর এক্সট্রা ঋণের বোঝাও এসে পড়ে। অ্যালুমিনিয়াম প্যাকেজিং ইন্ডাস্ট্রি সেই সময় একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছিল। পুরো মার্কেটে শেয়ার তখন মাত্র 2 কোম্পানির হাতে ছিল, এক হলো জিন্দাল লিমিটেড আর এক হলো ইন্ডিয়া ফয়েল। আর 2 কোম্পানিই ছিল অনেক বড় এবং শক্তিশালী। একটা ছোট্ট কোম্পানি নিয়ে তাদের সাথে সেই সময় টেক্কা দেওয়া প্রায় নেক্সট টু ইম্পসিবল ছিল। এই সময় নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠতে থাকায় মার্কেটে আরও ফ্লেক্সিবল প্যাকেজিংয়ের ডিমান্ড দিন দিন আরও বাড়তে থাকে। সুদীপ এই সুযোগটিকে কাজে লাগান এবং বেস্ট ফ্লেক্সিবল প্যাকেজিং প্রোভাইড করতে শুরু করার মধ্যে দিয়ে তিনি আস্তে আস্তে মার্কেট ধরতে শুরু করেন। তিনি নিজে সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতে শুরু করেন এবং বিভিন্ন কোম্পানিকে নিজে গিয়ে বুঝিয়ে বলতে থাকেন কেন তাদের প্যাকেজিং মার্কেটের অন্যান্য কোম্পানিগুলোর থেকে আলাদা এবং বেটার। এভাবে প্রথমে ছোট ছোট কোম্পানির অর্ডারের উপর ভিত্তি করে তিনি ফ্যাক্টরি চালাতে থাকেন এবং এভাবে আস্তে আস্তে তিনি মার্কেটে জায়গা তৈরি করতে শুরু করেন। এরপর যখন সান ফার্মা, নেসলের মতো বড় বড় কোম্পানির কাছ থেকে অর্ডার আসতে শুরু হয়, তারপর থেকে আর সুদীপকে কখনো জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি। সফলতা তার জীবনে ফাইনালি আসতে শুরু করেছিল। কিন্তু তার কিছু সময় পরই আবার অনিল আগরওয়ালের বেদান্তা কোম্পানি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে পা রাখে। বেদান্তা সেই সময় অন্যতম বড় কোম্পানির মধ্যে একটি ছিল। তাদের সাথে মার্কেটে টিকে থাকা সুদীপের জন্য আরও একটি বড় নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু এবারও সুদীপ হার না মেনে বরং আরও পরিশ্রম করতে শুরু করেন এবং নিজের কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি আরও বহু গুণে বাড়িয়ে তোলেন। অবশেষে বেদান্তা কোম্পানিকে সুদীপ দত্তর কাছে মাথা নত করতে হয়। 2008 সালে 130 কোটি টাকার বিনিময়ে সুদীপ বেদান্তার কাছ থেকে কোম্পানিটি কিনে নেন। এই ডিলের পর বেদান্তা কোম্পানি প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে পার্মানেন্টলি বিদায় নেয়, যেটি সুদীপের নেওয়া জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডিসিশন ছিল। এরপর তিনি তার কোম্পানি দ্রুত এগোনোর চেষ্টা করেন এবং ফার্মা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করেন।
1998 থেকে 2000 সালের মধ্যে তিনি কলকাতা সহ বিভিন্ন শহরে টোটাল 12টি প্রোডাকশন ইউনিট স্থাপন করেন। আজ সুদীপ দত্তর এস ডি অ্যালুমিনিয়াম প্রাইভেট লিমিটেড অ্যালুমিনিয়াম প্যাকেজ ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এবং আগামী কিছু বছরের মধ্যেই প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ডের সবথেকে বড় দুটি কোম্পানি ইউনিলিভার এবং পিএনজির সাথে তারাও নিজের নাম একই জায়গায় নিয়ে যাবেন বলে আশা রাখেন সুদীপ দত্ত। এর সাথে সাথে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও এস ডি অ্যালুমিনিয়াম নিজের জায়গা করে নিয়েছে। তার এই অভাবনীয় চিন্তাধারার জন্য তাকে প্যাকেজিং ইন্ডাস্ট্রির নারায়ণ মূর্তিও বলা হয়ে থাকে। বর্তমানে তার এস ডি কোম্পানির মার্কেট ভ্যালু প্রায় 1600 কোটি টাকার থেকেও বেশি। এত কিছু নিজের হাতের মুঠোয় পাওয়ার পরও তিনি এখনও অত্যন্ত হাম্বল একজন মানুষ, আর তার প্রমাণ এটাই যে তার সেই ফ্যাক্টরির সমস্ত কর্মচারীরা আজও তাকে দাদা বলে ডাকে। উনি গরিব মানুষদের সাহায্যের জন্য সুদীপ দত্ত ফাউন্ডেশনের স্থাপনা করেছেন। দুর্গাপুরের সুদীপ দত্ত স্টোরি আমাদেরকে এটা শেখায় যে কীভাবে জীবনের কঠিন সময়গুলোতে ভেঙে না পড়ে বরং আরও শক্ত হয়ে উঠে দাঁড়াতে হয়, কারণ যারা সব রকম পরিস্থিতিতে চেষ্টা চালিয়ে যায় তাদের জীবনে কোনো দিনও হার হয় না। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনি নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনিও অন্য কাউকে অনুপ্রাণিত হওয়ার সুযোগ করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।